দেখুন ফরাসি নির্বাচনেও হ্যাকিং এর অভিযোগ অনলাইন ডেস্ক। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর এবার ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনেও হ্যাকিং এর অভিযোগ উঠেছে। চূড়ান্ত পর্বের মাত্র একদিন আগেই এমন অভিযোগ দেশটির ভবিষ্যতের জন্য মোটেও শুভকর নয় বলে মনে করেছেন অনেকে। ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ইমানুয়েল ম্যাক্রন অভিযোগ করেছেন তার নির্বাচনী প্রচারণা শিবিরের ইমেইল অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। এদিকে ম্যাক্রন শিবির থেকে বলা হয়েছে ভোটারদের বিভ্রান্ত করতে আসল নথির সঙ্গে ভুয়া নথি মিশিয়ে প্রকাশ করা হয়েছে। এটা পরিষ্কার যে নির্বাচনে ম্যাক্রনকে পরাজিত করতে হ্যাকাররা একাজ করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এখবর জানিয়েছে রোববার ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট শুরু হবে। 23 এপ্রিল নির্বাচনে প্রথম দফার ভোট হয়েছিল, তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নির্বাচন দ্বিতীয় দফায় গড়াচ্ছে। নির্বাচনে কঠোর ডানপন্থী দল ন্যাশনাল ফ্রন্টের FN প্রার্থী মারিন লিপেনের মুখোমুখি হচ্ছেন উদার মধ্যপন্থী ইমানুয়েল ম্যাক্রন। নির্বাচন পূর্বে সর্বশেষ জনমত জরিপে দেখা গেছে লিপেনের চেয়ে 20% এগিয়ে রয়েছে ম্যাক্রন। শুক্রবার মধ্যরাতে নির্বাচনী প্রচারণা শেষ হওয়ার কিছু সময় আগে একটি ফাইল শেয়ারিং ওয়েবসাইটে ম্যাক্রন শিবিরে ওই ইমেলগুলো ফাঁস করা হয়। ম্যাক্রনের প্রচারণা শিবিরে ওই ইমেল ফাঁসের নিন্দা জানিয়েছে। এ ব্যাপারে তারা দাবি করেছেন রোববারে নির্বাচনে ম্যাক্রনকে কোণঠাসা করার জন্য ইমেল ফাঁস করা হয়েছে। 9 গিগাবাইটের ওই ফাঁস হওয়া নথিতে কী কী তথ্য রয়েছে তা এখনও পরিষ্কার নয়, তবে এতে ইমেল, আর্থিক ও অন্যান্য আভ্যন্তরীণ নির্বাচনী তথ্য রয়েছে বলে ম্যাক্রন শিবির এক বিবৃতিতে জানিয়েছে। বলা হয়েছে কয়েক সপ্তাহ আগে ম্যাক্রন শিবিরে কয়েকজন কর্মকর্তার ব্যক্তিগত ও পেশাগত ইমেল অ্যাকাউন্ট হ্যাক করা হয়। সেখান থেকে ওই নথি হ্যাকাররা পেয়েছেন। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।